জাতীয় মৎস্য সপ্তাহ শুরু। নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, এ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে এ উপলক্ষে সকালে ঝিনাইদহে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলক উপ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে জেলা মৎস্য অফিসার ফরহাদুর রেজা, সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম সরওয়। বক্তারা দেশের আর্থিক উন্নয়ন ও পুষ্টি চাহিদা মেটাতে মাছ চাষে সকলকে উদ্বুদ্ধ করেন। আলোচনা সভা শেষে চারজন মৎস্য চাষীকে সম্মাননা প্রদান করা হয়। আমাদের মৎস্য উৎপাদনের বা মৎস্য চাষের সাথে যারা জড়িত তাদের কিছু নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স।